আমি আমি একবার আইনজীবী বিক্রমের কাছে যাব বিক্রম বাবু আপনি রিপাবলিক বাংলায় আগে বহুবার এসেছেন বহুবার আলোচনা হয়েছে কিন্তু মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর জাত দিয়ে আর এ স্মার্ট সাইন্স দিয়ে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে বিচারপতি প্রধান বিচারপতি একটা সেন্টেন্স বললেন যা আমার খানিকটা মনে হয়েছে নজির তিনি সিবিআই এর যে স্টেটাস রিপোর্ট তাতে যা তথ্য রয়েছে তা এবং তিনি দেখে রীতিমতো ভয় পেয়েছেন এমনটা মনে হচ্ছিল তো এই ভয়ঙ্কর যে তথ্য বারবার সিবিআই জমা করছে স্টেটাস রিপোর্ট আকারে আদালতে এবং যে তদন্ত চলছে এই গোটা রাজ্যের মানুষ বলছেন বিচার চাই কিন্তু এই প্রক্রিয়া কতদিন চলবে নব্বই দিনের মধ্যে কি চার্জশিট জমা দেওয়া হবে বিক্রম বাবু আগের দিন এটা ভয়ঙ্কর যেমন কথাটা বলেছেন তিনজন বিচারপতির বেঞ্চ আর একটা খুব বড় জিনিস উল্লেখ করেছে সিবিআই কিন্তু খুব ভালো কাজ করছে দেখুন কতদিনের চার্জশিট সিবিআই দিতে পারবে এটা আগের থেকে বলা সম্ভব তার মূল কারণটা হচ্ছে হলো সিবিআই এই তদন্তটা তাদের হাতে পেয়েছে পাঁচ দিন পর প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটা ঘটেছে সেটা টেম্পারিং হয়েছে বা ডিস্ট্রয় হয়েছে এবং তার সাথে কলকাতা পুলিশ জড়িয়ে গেছে মানে কলকাতা পুলিশে টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পর এইটা কলকাতা পুলিশের ওপর এই অভিযোগটা এখন বর্তায় যে যেখানে ক্রাইম সিন বা যেখানে ক্রাইমের ঘটনা ঘটেছে সেই জায়গাটাকে কলকাতা পুলিশের একটা রোল রয়ে গেছে যেটা করে ওই জায়গাটা যাতে অল্টার করা যায় এটা হলো সেকেন্ড একটা প্লেস অফ অকারেন্স যদি ডেস্ট্রয় হয়ে যায় সেই প্লেস অফ অকারেন্স ডেস্ট্রয় হয়ে যাওয়ার পরে ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স বা ক্রিমিনাল ল চলছে হলো বেসিক্যালি ওরাল এভিডেন্সের ওপরে তাই যে যে জিনিসগুলো পাওয়া যেত ধরুন জামা বা জামার ওপর দাগ এই যে জিনিসগুলো যেগুলো পাওয়া যায় বা সেগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু মেটেরিয়াল এভিডেন্স পেতে এবং সেটাকে তদন্ত করতে খুব কষ্টের সিবিআই এর কাছে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ যেখানে প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় হয়ে গেছে অথচ রিয়েল অ্যাকিউজড কে রেপ আর মার্ডারে খুঁজে বার করা এটা একটা খুব বড় চ্যালেঞ্জ সিবিআই এর কাছে দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছেলো আপনারা যদি হিয়ারিং গুলো সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখেছেন আপনারা দেখে থাকবেন আমি স্মরণ করিয়ে দিই দর্শকরাও দেখেছেন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জিজ্ঞেস করছে যে একটা মার্ডার কে সেখানে চোদ্দ ঘন্টা পর কি করে এফআইআর রেজিস্ট্রেশন হচ্ছে আপনারা দেখবেন পুলিশ মটো ফলস এফআইআর বিভিন্ন লোকের নামে করে যারা আন্দোলন করছে তাদের নামে পুলিশ মটো ফলস এফআইআর এফআইআর নেওয়া হচ্ছে তার বেসিক কারণটা কি সেই এই যে জিনিসগুলো ঘটেছে এই জিনিসগুলো প্রমাণ করে যে এখানে পুলিশ একটা রোল নিয়েছে বিশেষ করে কলকাতা পুলিশ একটা রোল নিয়েছে এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য যেটা সিবিআই কে সি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ক্ষেত্র কাছে একটা বড় চ্যালেঞ্জ যেখানে এভিডেন্স ডিস্ট্রয় হয়ে গেছে যেখানে মেটেরিয়াল এভিডেন্স বেশ কিছু ডিস্ট্রয় হয়ে গেছে হয়তো নেই সেগুলো পাওয়া যাচ্ছে না সেটাকে উপেক্ষা করে তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর একটা বড় জিনিস আপনারা এই ভিডিও কনফারেন্সিং যেগুলো হয়েছে অনলাইন স্ট্রিমিং যেগুলো হয়েছে সুপ্রিম কোর্টে শুনবেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে চিফ জাস্টিসের কাছে যে ভিডিও ফুটেজ যেটা যে ভিকটিম যখন ঢুকেছিলেন এবং কখন বেরিয়েছিলেন সেটা রেকর্ড হয় মানে প্রত্যেকটা হসপিটালে সিসিটিভি ফুটেজ আছে ঠিক সেই সিসিটিভি ফুটেজের মাত্র সাতাশ মিনিট সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের হাতে পেয়েছে যখন ডকুমেন্টস হ্যান্ডওভার হয়েছিল কলকাতা পুলিশ থেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে ওটা একটা পেন ড্রাইভে করে সিল করে দেওয়া হয়েছিল বর্তমানে সিবিআই ওটা খুলে দেখছে যে ওটাতে মাত্র সাতাশ মিনিট আছে পুরো ভিডিও রেকর্ডিংটা নেই তারা বারবার দাবি করছেন যে আমরা পুরোটা দিয়েছি সাত আট ঘন্টা দিয়েছি কপিল সিম্বল বারবার বলছেন কিন্তু তুষার মেহতা বলছেন আমরা পাইনি সাতাশ মিনিট পাওয়া গিয়েছে সাতাশ মিনিট পাওয়া গিয়েছে এইটা কিন্তু এক চান্সে ওই যে যেটা দিয়েছে সেটাকে টেস্ট করলেই বোঝা যাবে যে এক্স্যাক্টলি কত দিয়েছে কারণ এখানে সিবিআই কোন ভাবে মিথ্যা কথা বলছে না এখানে যখন কলকাতা পুলিশের নাম জড়িয়ে যে এভিডেন্স টেম্পারিং এর জন্য তারপরে डेफिनेटলি ওই 27 মিনিটের পরে ওরা ওটা দেয়নি কারণ सीबीआई এর এখানে কিছু নেই যে ওরা এখানে বেশ विक्रम তোমার কাছে যাব এর আগে আমরা জবাব চাই বাংলা সেখানে সুদীপ্ত রায়কে নিয়ে আলোচনা করেছিলাম বেশ কয়েক সপ্তাহ আগে প্রায় মাসখানেক আগে এখন দেখা যাচ্ছে সেই সুদীপ্ত রায়ের বাড়িতেই দিহানা सीबीआई হানা চলছে এই সুদীপ্ত রায় কি রোল ছিল একটা কথা আপনাদের বলবো যদি আপনার ঘটনা প্রসঙ্গ মনে থাকে বাবু আপনি সেখানে অ্যাঙ্কার ছিলেন সেই শোতে যখন এই প্রসঙ্গগুলো তোলা হয় তখন আমি স্পেসিফিক কিন্তু সুদীপ্ত রায়ের নাম তখন আপনারা বলেননি আমি স্পেসিফিক বলেছিলাম আর একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ পদ হচ্ছে আর চেয়ারম্যান এবং তখনই কিন্তু বলেছিলাম উনি শুধু কিন্তু আরজিকর মেডিকেল কলেজে আর কে চেয়ারম্যান নয় উনি একাধিকভাবে মেডিকেল কলেজ কলকাতারও আর কে চেয়ারম্যান ছিলেন যদি সিএমএর মৌখিক নির্দেশটাকেই আমি একদম সরকারি ফরমান মনে করি তাহলে সেটা এখন ডিজলভ তাছাড়াও উনি কিন্তু বর্তমানে দুটো খুব ইম্পর্টেন্ট পোস্ট কাউন্সিলের প্রেসিডেন্ট এবং এইচ আর বি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আপনি ব্রেকিং ব্রেকিং করেছিলেন যেমন এইচ আরবি নিয়ে কথাটা হচ্ছিল ওখানকার বিভিন্ন দুর্নীতি নিয়ে ওখানকার নিয়োগ দুর্নীতি নিয়ে উনি কিন্তু সেটারও চেয়ারম্যান এই প্রসঙ্গে যার বাড়িতে চলছে এবং এখানে আপনাকে একটা তথ্য আমি দিয়ে রাখি খুব অবাকভাবে একটা তথ্য আমার হাতে এসেছে হয়তো আপনারাও মিডিয়া সূত্রে সেটা পেয়েছেন বিভিন্ন অন্যান্য মিডিয়াতেও হয়তো গেছে একজন এমবিএ বিএ মেডিকেল একজন এম স্টুডেন্ট মহিলা স্টুডেন্ট এম বিএ তার নাম হচ্ছে শর্মিষ্ঠা মণ্ডল তিনি বিভিন্ন রকম তথ্য বিভিন্ন সূত্রে নাকি পেয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতে উনি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান অর্থাৎ সিবিআই এই রাজ্যের ভিজিলেন্স কমিশন এবং ভিজিলেন্স কমিশনার আমাদের হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এবং সর্বা এবং সবচেয়ে বেশি কথা বড়ো কথা নবান্ন নবান্নতে একটা কমপ্লেন জানিয়েছেন এই সুদীপ্ত রায়কে নিয়েই সেই কমপ্লেন্টে কয়েকটা স্যালিয়েন্ট ফিচার কি আমি জাস্ট আপনাকে শোনাতে চাই এক নম্বর উনি বলছেন যে মেজার পোর্শন অফ মেডিকেল কনসিউমেবল প্রোডাক্ট পার্চেস ফর গভর্নমেন্ট রেস্টেকার ওটা নাকি ওনার নার্সিংহোমে যাচ্ছে যেটা অলরেডি আজকে চালাচ্ছে এবং সেটা কিন্তু শুধু আর্জি করেন নয় সেটা মেডিকেল কলেজ থেকেও আরো একটা এটা কিন্তু এখনো মনে হয় রনক আমি যা জানাবো দর্শকদের আমাদের সঙ্গে এই মুহূর্তে বিক্রম ব্যানার্জি আইএনজিবি তিনিও যুক্ত হয়েছেন এরপর তার কাছে যাব হ্যাঁ বলো কন্টিনিউ এবং শুধু হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টস নয় পরের পয়েন্টটা আরো ভয়ঙ্কর যেটা উনি হচ্ছে কমপ্লেইন করেছেন দ্যাট ডটটা সুদীপ্ত রয় ইউজিং হিজ পজিশন ফোর্স দা কন্ট্রাকচুয়াল লেবার অ্যাস এন্ড ওয়ার্কিং ফর দ্য অ্যাফোসেড মেডিকেল ইনস্টিটিউশন টু ওয়ার্ক ইন ইস পার্সোনাল পার্সোনাল নার্সিং হোম অ্যান্ড ফার্ম হাউস মানে ওইখানকার যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদেরকে উনি হচ্ছে প্রভাব খাটিয়ে নিজের পজিশনের ক্ষমতা দেখিয়ে নিজের নার্সিং হোম আর ফার্ম হাউসে কাজ করিয়েছেন সেই অভিযোগ আছে যে ফার্ম হাউসে ইডি তল্লাশি চলছে তাজপুরে যে ফার্ম হাউসে তল্লাশি চলছে এবং যে নার্সিং হোমে তল্লাশি চলছে অভিযোগে যা যা আছে আর কি আচ্ছা তারপরে বলা হচ্ছে যে দ্যাট ইন নেম অফ অ্যাসিস্টিং হেল্পলেস পেশেন্টস দে আর রিলেটিভস হু আর কামিং ফ্রম রিমোট এরিয়াজ দে ওয়ার হড উইংড ইনটু গেটিং অ্যাডমিটেড নিউ সরোজনা নার্সিং হোম ওন বাই ডক্টর সুদীপ তোরায় অর্থাৎ এই পেশেন্ট ভর্তি নি এটা ভয়ঙ্কর নেক্সাস যে দূর প্রান্ত থেকে যে সমস্ত রোগীরা আসতেন তাদের হচ্ছে বাড়ির লোকেদেরকে তারা হয়তো যেটাতে এত সহসংবল কলকাতা শহরে ছিল না ভুল বুঝিয়ে তাদেরকে হচ্ছে নিজেদের নার্সিং নিয়ে গিয়ে ভর্তি করা যা আমি জানা মেডিকেল কলেজে ব্যাট পাচ্ছিলেন না আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আছে এই যে এই জায়গাটা বিশেষ করে আপনাদের পড়ে শোনাবো দ্যাট আর লোকাল স্ট্রং নেম এরা মেডিকেল কলেজের প্রসঙ্গে আসছে দ্যাট আর লোকাল স্ট্রং ম্যান নেম বসির মিয়া এমপ্লয়েড ইন দ্য অফিস ভাই আর ডুবিএস হেলথ ইন কন্ডেমিং মেনি গুড ইকুইপমেন্ট সো দ্যাট দি ক্যান অর্থাৎ বসির মিয়া নামে একজন জনৈক ব্যক্তি যিনি মেডিকেল কলেজ কলকাতার সুপার অফিসে কাজ করেন তার সাহায্যে বিভিন্ন ভালো ইকুইপমেন্টসও কন্ডেম করার একটা নিয়ম আছে যে ইকুইপমেন্টস খারাপ হলে আমরা কনডেম করি চলে হ্যাঁ আচ্ছা সেই ভালো ইকুইপমেন্টসগুলোকেও কনডেম করিয়ে সেগুলো হচ্ছে সরজু নার্সিংহোমে নাকি নিয়ে যাওয়ার একটা চক্রান্ত চলে এবং এই বসির মিয়া নাকি গণপতি জেরক্স সেন্টার নামে এটি জেরক্স দোকান মেডিকেল কলেজ কলকাতার ভেতরে চালান তিন নম্বর গেটে যার জন্য উনি নাকি এক পয়সাও দেন না আরেকটা অভিযোগ এগুলো সবাই সুদীপ্ত রায় প্রভাব খাটিয়ে হ্যাঁ এই মানে এগুলো স্পেসিফিক অভিযোগ কিন্তু একদম আইনি চিঠি মারফত এই যে ভদ্র মহিলার কথা বললাম উনি কিন্তু এটা ইডি সিবিআই এবং আমাদের সব জায়গায় এবং তথ্য প্রমাণ সমেত করেছেন উনি এটা আচ্ছা তারপরের যে প্রশ্নটা যেটা উনি বলেছেন এটা এটা মারাত্মক যে সুদীপ্ত রায় আমি ইংরাজিতে বলছি না বাট যেটা মানেটা দাঁড়াচ্ছে যে উনি হচ্ছে ইললিগাল বা ফেক অ্যাডমিশনস অ্যান্ড এমপ্লয়মেন্টস দিচ্ছেন এবং এখানে উনি কয়েকটা হচ্ছে এক্সাম্পলস দিয়েছেন মেডিকেল কলেজ কলকাতা সেন্ট্রাল ল্যাবরেটরিতে নাকি অনির্বাণ দাস নামে একজন আউটসাইডারকে হঠাৎ করে দেখতে পাওয়া যায় কিছু মাস আগে সে নাকি একটা আমাদের তো ধর ধরো যারা কন্ট্রাকচুয়াল কর্মী তারা তো একটা বিভিন্ন উপায় সেখানে রিক্রুটেড হয় একটা একটা আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এই ব্যক্তিকে কেউ ওখানে হঠাৎ করে কাজ করতে দেখেনি সাডেনলি দেখছে আউট অফ নোভ্যার ওখানে সেও কাজ করছে ওই ল্যাবের কর্মচারী বলে আপনি কে বেশ রওনা তুমি সুদীপ্ত রায় ডক্টর সুদীপ্ত রায় বিধায়ক তার বিরুদ্ধে একদম স্পেসিফিক যে ভয়ঙ্কর অভিযোগ করছো না 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 আমি করছি না এই অভিযোগ দেওয়া হয়েছে এই ভদ্র দিয়েছেন ইডি সিবিআই কে সেই নিয়ে আলোচনা আবারো ফিরছি কিন্তু আমি দর্শকদের জানিয়ে রাখি এই সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি সিবিআই এসিবিআই তল্লাশি চলেছে ইডি তল্লাশি এখনো চলেছে এবং কিছুক্ষণ আগেই ইডি টিম বেরিয়েছে এবং এই বিধায়ক এবং ডাক্তার প্রভাব খাটিয়ে ভয়ঙ্কর কাজ করেছেন এমনটাই অভিযোগ উঠে আসে আমি ফিরছি রনকের কাছে আমি একবার ডক্টর